আজ আমি তোমাদের পড়াব সুষম ঘনবস্তুর গঠন বিষয়ক জামিতিক ধারণা চ্যাপ্টার ইলেভেন পেজ একশো বাইশ তাহলে ঘনবস্তু কাকে বলে যে সকল বস্তুর দৈর্ঘ্য পোস্ত উচ্চতা আছে তাকেই বলা হচ্ছে ঘনবস্তু তাহলে আর এই দৈর্ঘ্য পোস্ত উচ্চতা এটাকে কী বলা হয় মাত্রা তাহলে ঘনবস্তুর তিনটে মাত্রা থাকে ঠিক আছে দৈর্ঘ্য পোস্ত উচ্চতা আচ্ছা এবারে সুষম ঘনবস্তু কাকে বলে যে সকল ঘনবস্তুর গঠন বাইরের দিক থেকে সামঞ্জস্যপূর্ণ তাকে বলা হচ্ছে সুষম ঘন বস্তু আচ্ছা সুষম ঘনবস্তু বুঝলে এবার আমরা যেগুলো আলোচনা করব এই আয়ত ঘন এগুলো সবই হচ্ছে সুষম ঘনবস্তু আচ্ছা এবার হচ্ছে দেখো আয়ত ঘন বা সমকোণী চৌপল আমি এ কিছু দেখে নাও আগে একটা আয়তক্ষেত্র আঁকবে তারপর একটা আয়তক্ষেত্র আঁকবে বোঝা গেছে আচ্ছা নামটা দেবে ধরো এ বি সি ডি এখান থেকে ই এফ জি এইচ পরপর নামগুলো দেবে ঠিক আছে নালে আঁকবে কিভাবে আগে একটা তোমার আয়তক্ষেত্র পেনসিল আঁকবে এরকম একটা আয়তক্ষেত্র আঁকলে তারপরে মাঝখান থেকে আর একটা আয়তক্ষেত্র আঁকবে সমান করে করে পেন্সিল দিয়ে এবার এইটা যোগ করবে এটা যোগ করবে এটা এটা ভালো করে তোমার নামগুলো দিয়ে দেবে যেরকম করে আমি এঁকেছি যদি আঁকতে বলে এভাবে আঁকবে ঠিক আছে আচ্ছা নামটা ঠিক দেবে পরপর আচ্ছা আয়ত আমি কী পড়ব ছটা তল আয়তঘনে প্রত্যেকটা তল হচ্ছে কি আয়তকার ধরো প্রত্যেকটা তল হচ্ছে আয়তকার আমি একটা এ দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের আর বিপরীত তলগুলো কি সমান্তরাল ও সর্বসম উদাহরণ কি ইঁট পড়ার বই বাক্স ঠিক আছে তাহলে সমকোণী চৌপল বা আয়তকণের কটা তল এই কটা তল ছটা ধার বা পান্তরেখা কটা বারোটা শীর্ষবিন্দু হচ্ছে আটটা ঠিক আছে এবার আমরা একটা এ দিয়ে বুঝিয়ে দিচ্ছি উদাহরণ কি বললাম বই ইট বাক্স আমি একটা বই দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের দেখো তাহলে কটা তল হচ্ছে তলায় একটা তল ওপরে একটা তল তাহলে এক দুই এই একটা তিন চার পাঁচ ছয় ছটা তল বোঝা গেল ছটা তল এবার হচ্ছে কি তার শীর্ষবিন্দু কটা বলেছি আটটা ঠিক আছে এক শীর্ষবিন্দু আর ধরো ওপরের তলটা কটা এক দুই তিন চার এই চারটে শীর্ষবিন্দু আর তলায় একটা যে তলায় তার চারটে শীর্ষবিন্দু ওপরের চারটে চারটি বিন্দু তলার তলটা চারটে শীর্ষবিন্দু বিন্দু শীর্ষবিন্দু কটা হলো আটটা ধার কটা বারোটা বললাম দেখো তলার যে তলটা তার চারটে ধার ওপর তলটা এই তলটা তারও চারটে ধার তাহলে আটটা আটটা এই একটা ধার নটা এই একটা ধরো দশটা এগারোটা এগারো এই একটা এগারোটা একটা হচ্ছে বারোটা ধার কটা বললাম বারোটা ধার বা প্রান্তরেখা কি করে বললাম যে তলার যে তলটা ধরো তলার চারটে আছে এক দুই তিন চার তলার চারটে ওপরের চারটে আটটা হয়ে গেল এই হলো নটা এইটা হচ্ছে নটা এটা দশটা এটা হচ্ছে এগারোটা এটা হচ্ছে বারোটা তাহলে বারোটা ধার শীর্ষবিন্দু তো বলেই দিলাম দুটো এক দুই তিন চার এখানে চারটে তলা চারটে শীর্ষবিন্দু হচ্ছে চারটে তল ছটা বোঝা গেল তল কি তলে একটা তল একটা দুটো তিনটে তিনটে মানে তিনটে চারটে পাঁচটা ছটা ছটা তল বোঝা গেল আচ্ছা তাহলে কি বলে এ বলেছিলাম না ছটা তল আয়তগণের বিপরীত তলগুলো এই ধর এই তলটা এই তলটা সমান্তরাল এই তলটা এই তলটা কী হবে সমান্তরাল বিপরীত তলগুলো সমান্তরাল ও সর্বসম মানে সমান আর একটা কি বলেছিলাম না প্রত্যেকটা তলই কি বলেছিলাম না আয়তকার ঠিক আছে প্রত্যেকটা তল কি হচ্ছে দেখো এগুলো তো আয় আয়তকার প্রত্যেকটা তল হচ্ছে আয়তকার বোঝা গেল আচ্ছা এবারে তোমার কি পড়ছে ঘনক ঘনক আমি করিছি এ করেছি এ কিছু দেখে নেবে শুধু ওইটা একই করবে শুধু ওটা করেছিলে বর্গক্ষেত্র এটা করবে কি ওটা করেছিল সরি ওটা করেছিল আয়তক্ষেত এটা করবে বর্গক্ষেত্র ধরো এটাও যদি তুমি দেখো এই একটা বড় ক্ষেত্র আঁকবে এই একটা বড় ক্ষেত্র আঁকছো করে এইগুলোকে যোগ করে দেবে ঠিক আছে ভালো করে নাম দিয়ে দেবে এ বি সি ডি ই এফ জি এইচ ঠিক আছে বোঝা গেছে এরও আমি কি বলেছি ছটা তল প্রত্যেকটি তল কি বড়াকার ও সর্বসম আর বিপরীত তলগুলি সমান্তরাল আচ্ছা দেখ এটা একটা আমি এ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরো এটা একটা বড় আকার কী বলেছি এটা আর উদাহরণ কি লুডোর ছক্কা এ ধরো এই এই প্রত্যেকটা তল কি হচ্ছে এটাও ছটা তল একই রকমভাবে প্রত্যেকটা তল হচ্ছে কি বড় আকার আর প্রত্যেকটা তল কি সর্বসম আর বিপরীত তলগুলি এই তলটা এটা হলো সমান্তরাল বিপরীত তলগুলো কি বলেছি সমান্তরাল আয়তো উপরেরই মতন শুধু এর প্রত্যেকটা তল হচ্ছে বর্গা ঠিক আছে প্রত্যেকটা তল হচ্ছে কি প্রত্যেকটা তল হচ্ছে বড়াকার আর সর্বসম ঠিক আছে আচ্ছা আর উদাহরণ হচ্ছে লুডোর ছক্কা এরও তল ছটা ধার বারোটা শীর্ষবিন্দু আটটা যেরকম করে তোমাদের সমক্রীচর পড়বে আয়ত ঘনটা বুঝিয়েছি একই রকমভাবে এরও তাই হবে ছটা তল ঠিক আছে আচ্ছা অনেক সময় এই প্রশ্নটা দেখ সব ঘন কি আয়ত ঘন কিন্তু সব আয়ত ঘন ঘনক নয় ধরো ঘনকেরও আয়ত ঘনের মতো কটা তল ছটা তল আর প্রত্যেকটা তল কি হচ্ছে বডাকার ও সর্বসম প্রত্যেকটা তলই যেহেতু বিপরীত তলগুলো সর্বসম ছিল তার মানে প্রত্যেকটা তলই তোমার সর্বসম হচ্ছে শুধু ওর ছিল আয়তকার এর হচ্ছে বড়কার বিপরীত তলগুলো তো দুজনেরই সমান্তরাল তাহলে আমি এটা বলতে পারছি সব ঘন কি আয়ত ঘন কিন্তু সব আয়ত ঘন ঘন নয় বোঝা গেছে আচ্ছা এটা চলে যাও পরেরটা চোঙ চোঙের ধরো এই একটা আমি পেন দিয়ে বুঝে দিচ্ছি চোঙের কি উদাহরণ চোঙের তুমি উদাহরণ পাইপ গ্যাস সিলিন্ডার এগুলো ঠিক আছে এইটা হচ্ছে চোঙের কালে কি আগে তিনটে তল থাকে একটি হচ্ছে বক্রতল আর দুটি হচ্ছে সমতল ধরো এইটা যদি চোং হয় এইটা হচ্ছে তোমার এটা কি তল এটা হচ্ছে পুরোটা হচ্ছে এটা বক্রতল এই একটা সমতল আর তলে একটা সমতল তাহলে ওপরের আর নিচে দুটো সমতল আর একটা হচ্ছে পুরোটা হচ্ছে বক্রতল তিনটে তল দ্বারা তৈরি পেনটা দিয়ে বোঝা গেছে তো আচ্ছা এবার ধরো শঙ্কুর শঙ্কুর কি দুটো তল একটা হচ্ছে সমতল একটা হচ্ছে বক্রতল উদাহরণ কি বরের টোপর মোচার অগ্রভাগ দেখো একটা আমি একে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো একটা শঙ্কু এ করে দিচ্ছি শঙ্কুটা কি তাহলে শঙ্কুর তোমার একটাই তল দেখো শঙ্কুর এই পুরোটাই হচ্ছে একটা তল এটাই হচ্ছে তোমার একটা বক্রতল আর তলায় হচ্ছে কি তলায় হচ্ছে সমতল তাই দুটো তল থাকতে একটা সমতল একটা বক্রতল উদাহরণ বুঝতে পেরেছ আচ্ছা এবার হচ্ছে পিজম পিজম আচ্ছা পিজমের আগে পরিণাম ন্যূনতম তল সংখ্যা কত পাঁচটি পিজমে যদি বলে তল সংখ্যা ন্যূনতম যদি তোমার তখন বলে পাঁচটি প্রান্তরেখা হচ্ছে নটি শীর্ষবিন্দুতে ছটি আচ্ছা পিজমের যদি তোমার ভূমি বলে দেয় যদি এমনি বলে ন্যূনতম তল সংখ্যা বা তল সংখ্যা তুই পাঁচটা বলবে কিন্তু যদি বলে পিজমের ভূমি ত্রিভুজাকার তখন তার সংখ্যায় পাঁচটা যদি বলে বড়াকার তখন তার সংখ্যা ছটা যদি বলে পঞ্চভুজাকার তখন সাতটা সরবুজাকার মানে হচ্ছে আটটা এইভাবে তার সংখ্যা বিভিন্ন হয় ঠিক আছে যদি ভূমিগুলো আলাদা হয় আমি এখানে ভূমিটা ত্রিভুজাকার হিসেবে বলেছি তোমাদের ত্রিভুজের যখন পিজমের ভূমিটা ত্রিভুজাকার তখন তার ন্যূনতম তল সংখ্যা পাঁচটা পান্তরেখা নটি শীর্ষবিন্দু হচ্ছে ছটা তাহলে পিজমের ভূমি ত্রিভুজাকার বরাকার পঞ্চভূজাকার সরভুজাকার সবই হতে পারে তখন তলগুলো আলাদা হবে পঞ্চভূজাকার মানে কি তার পাঁচটা বাউ সরভুজাকার মানে ছটা তারপরে অষ্টভুজাকার মানে আটটা এরকম বললে যতগুলো এবার ততগুলো সংখ্যা বাড়তে থাকবে ঠিক আছে রকম একটা দেখো আচ্ছা এরকম একটা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি দেখো এটা ঠিক আছে এটা কি ধরো আমি কি বলেছি যখন এর এটা পিজমটা কি এটা ভূমিটা কি আকার ধরো এই একটা বাহু এই একটা বাহু তলে একটা বাহু আকার আর আকার হলো তখন তার এ কীভাবে তল সংজ্ঞা কত হবে ত্রিভুজের তল কত এক দুই তিন এইখানে একটা এই একটা তল এই একটা তল এই একটা তল তাহলে ত্রিভুজের তখন তল সংখ্যা কত হলো আমি বলে দিয়েছেন তখন তল সংখ্যা কত পাঁচটা ঠিক আছে পান্তরেখা কথা বলেছি পান্তরেখা বলছি নটা ত্রিভুজের কটা বাহু তিনটে বাহু তল সংখ্যা তিন তার থ্রি ইন্টু থ্রি তার মানে পান্তরেখা কটা নটা হবে শীর্ষবিন্দু কটা হবে ধরো ত্রিভুজের শীর্ষবিন্দু তাহলে কত হচ্ছে তোমার তখন শীর্ষবিন্দু কত হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে শীর্ষবিন্দু তাহলে কত হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দু দুদিকে ভূমি আর শীর্ষবিন্দু কর্তা হলো তার ছটি বোঝা গেছে এটা তুমি এরকম শেপ তুমি কোথায় দেখতে পাও ধরো তুমি ডাক্তারখানায় গেছো অত ডাক্তারের টেবিলে ডাক্তারবাবুর টেবিলে লেখা আছে ডাক্তারবাবু আছেন বা তোমার সময়টা লেখা থাকে ডাক্তারবাবু এই সময় থেকে এই সময় বসবে এরকম এই বোর্ডে লেখা থাকে তুমি ডাক্তারবাবুর টেবিলে এইরকম শেপ দেখতে পারো তাহলে পিজম বুঝতে পারলে পিজমের ভূমি যখন বড়াকার ঠিক আছে এইটা আচ্ছা এবার চলে যাও তোমার পিরামিড পিরামিড কি পিরামিডের ন্যূনতম তল সংখ্যা কটা চারটি প্রান্তরেখা ছটি শীর্ষবিন্দু হচ্ছে চারটি আচ্ছা পিরামিডের ভূমি ত্রিভুজাকার চতুর্ভুজাকার পঞ্চভুজাকার বা সর্বভুজাকার হতে পারে যে পিরামিডের ভূমি ত্রিভুজাকার তাকে বলা যাচ্ছে চতুস্তলক তাহলে চতুস্থলকের তল সংখ্যা কত হবে চার উদাহরণ কি মিশরের পিরামিড পিরামিডেরও তল সংখ্যা পাঁচ ছয় সাত আট এগুলো সব হতে পারে ঠিক আছে আচ্ছা ধরো এই একটা আমি পিরামিড বুঝে দিচ্ছি এরই মতন তোমার শঙ্কুরই মতন শুধু এইগুলো কি হবে তিবুজ আকার হবে এইগুলো সবই হবে ত্রিভুজ আকার তিনটে বাউ হবে আর তিনটে তল সংখ্যা হবে ঠিক আছে আর তলে একটা তল সংখ্যা তার মানে তাহলে যখন পিরামিডের ভূমিটা ত্রিভুজ আকার হবে তখন তার তল সংখ্যা কত হবে আমি বলেই দিলাম তল সংখ্যা কত হবে চারটি সেই একে কি বলে পিরামিডকে চতুস্তলক তল ঠিক আছে আর পান্তরেখা কি হচ্ছে ছটি যেহেতু পান্তরেকাটা কত কত হবে তোমার ছটি আর শীর্ষবিন্দু কটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু আর ওপরে একটা শীর্ষবিন্দু থাকে পিরামিডের ওপরে একটা শীর্ষবিন্দু থাকে তাহলে কটা তোমার শীর্ষবিন্দু থাক শীর্ষবিন্দু হচ্ছে শীর্ষবিন্দু হচ্ছে তোমার চারটি ঠিক আছে বোঝা গেছে সবাই বুঝতে পারলে আচ্ছা আর পান্তরেখা ছটি আচ্ছা এবার হচ্ছে ওর ভূমি ত্রিভুজাকার চতুর্ভুজাকার বা বরাকার পঞ্চভুজাকার সরভুজাকার হতে পারে আচ্ছা তারপরে এগারো গোলক গোলকের একটাই তল সেটা হচ্ছে বক্রতল উদাহরণ কি গুলি ফুটবল এগুলো এবার হচ্ছে অর্ধ গোলক গোলককে তুমি যদি অর্ধেক করো না তাকে বলা হচ্ছে অর্ধ গোলক এর উদাহরণ কি উল্টানো গামলা বাটি এগুলো হচ্ছে অর্ধ গোলকের উদাহরণ তাহলে অর্ধ গোলকের কটা তল থাকবে একটা এটা হচ্ছে বক্রতল এটা হচ্ছে সমতল দুটো তল দেখো একটা সমতল একটা বক্রতল বোঝা গেছে ঠিক আছে কারো কোনো অসুবিধা নেই তো আজ এই অবধি বাড়িতে থাকবে সুস্থ থেকে আর এগুলো ভালো করে পড়ে নেবে রাখছি